support us today. Odisha's fastest growing web news channel. চিরাচরিত ভাবে প্রাকৃতিক বিপর্যয় বৈঠক আজি বসিছিল বোধহয় রাজ্য সরকার কিংবা মাননীয় মুখ্যমন্ত্রী অতি তরবরিয়া ভাবে এ আলোচনা সারি দেওয়া পেই চাহুতলে বহু বিষয় আলোচনা করিবার থিলা বর্ষক থরে বসছি এ কমিটি কিন্তু ঠিক ভাবে আলোচনা করিবা পেই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করিবা পেই অনুমতি দিয়া যাই নথিলা এপরি কি যেতেবেলে মু মোর বক্তব্য সম্পূর্ণ করি নথিলি রাজস্ব মন্ত্রী মধ্যে বাধ্য কলে মো বক্তব্য অধারু বন্ধ করিবা পেই এথরু আপন মানে জানি পারুথিবে যে সরকার কেতে তৎপর প্রকৃত তথ্য জানিবা পেই আলোচনা করিবা পেই এবং আলোচনার সমস্যা সমাধান করিবা পেই প্রথম থর পেই মুখ্যমন্ত্রী ইন্টারভিউ কলে ধন্যবাদ দেবি এবং যে সম্পর্কে সরকার অপারগতা মু পদারে পকাউলি মুখ্যমন্ত্রী কহিলেন মু তা উপরে কার্যানুষ্ঠান গ্রহণ করিবি দেখা বাকি রহলা সে প্রকৃতরে তাঙ্কর কথা রক্ষা করছেন না কথার রহিগলা কার্য শূন্য হব কেন্দ্র সরকার মন্ত্রী চিঠিরে মতো লেখিলে 2015 আপন মানে যে প্রস্তাব লিখিতে দেইতিলে এবং যে প্রস্তাব রাজ্য সরকার কেন্দ্র সরকার পঠাই দিয়েছিল ফেভরেবল রিপোর্ট দেওয়াই সে রিপোর্ট পৌঁছি পারা নাই ট্রিপল আর যোজনা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত দুই বর্ষ লাগিলা এ প্রস্তাব কু সুপারিশ করা নূয় প্রস্তাব অনুসারে নূয় যোজনা অনুসারে বলাঙ্গীর সহর তিনটি বড় বড় পোখরী তাকে বিকাশ করা রাজ্য সরকার প্রস্তাব দিয়েছেন এবং রাজ্য সরকার আশা করছেন সে প্রস্তাব গ্রহণ হব অতএব প্রথম প্রস্তাব সাগরে ইয়ার কোণী সম্পর্ক না রাজ্যস্তরীয় প্রাকৃতিক বিপর্যয় কমিটির বৈঠক মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যক্ষতার আজ বসি সেতরে সম্ভাব্য বন্যা বাত্যা পাই প্রাক প্রস্তুতি নিমন্তে সবিশেষ আলোচনা করা হয়েছিল সেপাই মাননীয় সবু উপস্থিত সদস্য মানে সে মতামত রাখি সমস্ত মতামত কু দৃষ্টি রাখিকি ভবিষ্যৎ কার্যপন্থা নির্ধারণ করা যাচ্ছি এবং সরকার সবুমতে প্রস্তুত রয়েছেন সম্ভাব্য যেকোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করা।